আপনারা দেখছেন আরামবাগ নিউজ। আফ্রিকান ফেমাস সার্কাস শুভ উদ্বোধন আগামীকাল মঙ্গলবার, প্রত্যহ তিনটি করে শো, বেলা একটা, বিকেল চারটে ও সন্ধে সাতটা। স্থান পল্লীশ্রী হেলিপ্যাডের পাশে, পল্লীশ্রী আরামবাগ। যে ছাত্ররা আমাদের ভবিষ্যৎ, সেই ছাত্রদের গড়ে তোলার জন্য যে সমস্ত মাস্টারমশাইরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তাদের প্রতি আমার অনিঃশেষ ভালোবাসা ও শুভেচ্ছা। আমরা ছাত্রকে তৈরি করি, কিন্তু সবগুলোর চেয়ে আমরা কি সার্থকতা লাভ করি করতে পারি না, তার জন্য আমাদের অনেক কষ্ট, অনেক ব্যথা, সেটা বলবার ক্ষমতা সাধারণ মানুষের থাকে না। তারা অনেকেই শিক্ষকদের সমালোচনা করেন, কিন্তু সত্যি কথা বলতে কি, যখন একটি ছাত্র সার্থকতা লাভ করে মাস্টারমশাইয়ের কাছে এসে বলে যে স্যার আমি এইটা করছি, এই হয়েছে, এবং মাথাটা নত করে, তখন সত্যি আমাদের বুকটা ফুটে ওঠে, মনে হয় শিক্ষকতার জীবন বড্ড আনন্দে বড্ড গৌরবে। আমিও শিক্ষক ছিলাম, 20-22 বছর হলো আমি রিটায়ার করেছি, কিন্তু ছাত্রদের সেই ভাবে অভিজ্ঞ মানুষেরা কথাগুলি বলছেন তা শুধু তোমাদের ভালোর জন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ছেলেরা এই যে ঘোরাঘুরি করছো, এগুলো কিন্তু ভীষণভাবে খারাপ। তোমরা কথাগুলো যদি শোনো, হৃদয়ঙ্গম করো, তাহলে বোধহয় তোমাদের কিছু উপকার হবে। যারা মাঝখানে ঘোরাঘুরি করছো এবং বারবার এই দরজা ওই দরজা দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছ, এগুলো কিন্তু কাম্য নয়। স্কুলের অনুষ্ঠান, সেখানে ডিসিপ্লিনটাই ফার্স্ট, ডিসিপ্লিনটাই লাস্ট, নিয়ম অনুবর্তিতাই প্রথম এবং নিয়ম অনুবর্তিতাই শেষ কথা। এর বাইরে কোনোটাই কোনো কথাই নয়। তোমরা, আমি দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি ওই কর্নারে বেশ কিছু ছেলে এখনো কথা বলছো, গণ্ডগোল করছো, এটা কিন্তু কাম্য নয়। এখানে যে বিশিষ্ট অতিথিরা রয়েছেন, তারা আমাদের যেমন শ্রদ্ধেয়, তোমাদেরও শ্রদ্ধেয়। শ্রদ্ধার মানুষকে শ্রদ্ধার সঙ্গে বরণ করা, এটাই আমাদের সনাতন শিক্ষা। যে সমস্ত অভিভাবক অভিভাবিকা রয়েছেন, তারাও কিন্তু তোমাদের আচরণগুলো লক্ষ্য করছেন। বিদ্যালয়ের অনুষ্ঠান সেরকমই হবে, যার মধ্যে ছিল অর্থাৎ একজন মাধ্যমিকও ভালো ফল করেছিল, এই দেশেও ভালো ফল করেছিল। এখানে নব্যেন্দু ঘটক সেই কৃতিত্বের দাবি রাখে যে মাধ্যমিকে পুরস্কারটি আমি বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মাননীয় আশীষ বরুণ সামন্ত মহাশয়কে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। এরপরে এগিয়েছ ফ্রান্সিস্কো মাথুর, নচিকেতা সাহা, শুভদীপ কুণ্ডু, ফ্রান্সিস্কো মাথুরের মা আছেন, উনি ছেলেটি থার্ড হায়েস্ট ইন এইচএস, 96.20 নম্বর পেয়েছে। একইভাবে এই একই পুরস্কার সেও পাচ্ছে, স্পেশাল প্রাইজ গিভেন বাই স্কুল অ্যান্ড আনন্দময়ী মেমোরিয়াল প্রাইজ। এই পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয় পরিচালনা সমিতির প্রাক্তন সদস্য মাননীয় মানিক ডায়েন মহাশয়। মানিক বাবুকে এই পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি।
নচিকেতা ছাড়া মানে কেউ আছে? এরা তো বেরিয়ে গেছে। নচিকেতার মা আমাদের অত্যন্ত কাছের দিদি, কারণ পাশের স্কুলের কেমিস্ট্রির শিক্ষিকা নচিকেতার। এটা আমাদের প্রতি বছরই হয়, এটা আমাদের স্কুলের একটা কালচারাল প্রোগ্রাম অ্যান্ড প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমানি, এটা আমাদের প্রত্যেক বছরই হয়। এটা অ্যাকচুয়ালি 2019 প্রোগ্রাম, কিন্তু 2019 সেই সময়ে আমাদের কর্মব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। আমরা সেটাকে 2019 প্রোগ্রামটাকে 2020 প্রথমেই ছাত্রছাত্রীদের ক্লাস এই সময়ে শুরু করে দিয়েছি, করলাম, এই সময় অনুষ্ঠিত হচ্ছে। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অশোক কুমার বৈরাগী, হেডমাস্টার আরামবাগ হাই স্কুল। আপনারা দেখছেন আরামবাগ নিউজ।